আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সকালের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো কমচে নদীর জল এখনও পর্যন্ত অন্নপূর্ণাঘাটে বরাখের জলস্তর নেমে এসেছে বিশ দশমিক তিন পাঁচে যদিও বিপদসীমা উনিশ দশমিক আট তিন থেকে এখনও অনেকটাই উপর দিয়ে বইছে জল কিন্তু সার্বিকভাবে দেখলে শহর শিলচরের বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি ঘটেনি গত চব্বিশ ঘন্টায় কোন কোনো এলাকায় জল নেমেছে ঠিকই কিন্তু রয়ে গেছে সেই একই জায়গায় ও বন্যার জল জল তাও হিসেবে কিছুটা ভালো ছিল তবে এখন কার্যত নরকে পরিণত হয়েছে জলমগ্ন শিলচরের বিভিন্ন এলাকা ও বৃহত্তর পদ্মনগর বিল পার্ক কনকপুরের কিছু এলাকা এবং অলিগলির তো বিভৎস অবস্থা জলের রং হয়ে পড়েছে কুচকুচে কালো একই রিপোর্ট পাওয়া গেল দাস কলোনি চেলকুড়ি রোড ন্যাশনাল হাইওয়ে কিছু লেন বাইলেন থেকেও তীব্র দুর্গন্ধে ঘরের দরজা জানালাও খোলা দায় হয়ে উঠেছে বলে অভিযোগ করছেন নাগরিকরা সাব ব্যাং পোকামাকড়ের সঙ্গে যেন সংসার করতে হচ্ছে ভুক্তভোগীদের এর উপর ওইসব এলাকায় এখনো দেখা নেই বিদ্যুতের যেখানে যেখানে বানের জল একটু নেমেছে সেখানে নোংরা ঠেলে গিয়েই জল বা খাবার সামগ্রী আনতে হচ্ছে আক্রান্তদের বিধ্বস্ত এলাকাগুলির বেশিরভাগ বাইলেনে এখনো সরকারি কোনো সাহায্য পাননি বলেই শোনা যাচ্ছে অভিযোগ তারা হয়তো নিকটজনদের নিয়ে ব্যবস্থা করিয়েছেন বা কোনো এনজিও তাদের পৌঁছে দিয়েছে ত্রাণ বা জল সব মিলিয়ে মঙ্গলবার অবধি শহর শিলচরের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে সেটা বলা যাবে না চাঁদমারি বৃহত্তর তারাপুর তারাপুরের বিভিন্ন অলিগলি এখনও জলে জলমগ্ন জলমগ্ন বিবেকানন্দ রোড সুভাষনগর কলেজ রোড আশ্রম রোড অঞ্চল মালিনী বিল তো বিভৎসভাবে টাইটুম্বুর সব মিলিয়ে নয় দিন ধরে এক নরক যন্ত্রণায় আছে শহর পদ্মনগর বিলপারের বাসিন্দা পেশায় ব্যবসায়ী অভিজিৎ পাল বাড়ি বেশ উঁচু আজ বাড়ি থেকে জল নামল তবে লম্বা দিঘির পরে এখনো উরু অব্দি জল তবে জলে যে পরিমাণ আবর্জনা ও দুর্গন্ধ তাতে জীবন দুর্বিশহ হয়ে উঠেছে বাড়ি ছেড়েও যেতে পারি না থাকতেও পারি না বাড়িতে এই নরক থেকেও কম নয় কনকপুরের বাসিন্দা পেশায় শিক্ষক অর্ক দাস জানান জল নেমেছে তবে আমাদের এলাকার কিছু কিছু জায়গায় এখনও অবস্থা ওই জলগুলিতে ভীষণ দুর্গন্ধ এভাবে চলতে থাকলে তো এবার অসুস্থ হবই প্রশাসন মঙ্গলবারও উদ্ধার কাজ চালিয়ে গেছে রাজ্যের পিএইচই মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানিয়েছেন উদ্ধার ও ত্রাণ পুঁজি দেওয়ার কাজে প্রচণ্ড গতি আনা হয়েছে দুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলেও ব্যক্ত করেন তিনি এদিকে রাঙ্গিরিখাড় দিকে কিছু কিছু এলাকায় জল কিছুটা নেমে গেলেও বিদ্যুতের দেখা নেই বিদ্যুতের দেখা নেই জল নেমে পড়া কলেজ রোড সুভাষনগর সোনাই রোডের কিছু এলাকায়ও ফলে পানীয় জল ও যোগাযোগের সমস্যা রয়ে গিয়েছে একই বিন্দুতে অপরদিকে বুলেট নয় স্কুটি পাবে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রী বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত নির্বাচনী প্রচারের সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উচ্চতর মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রদের বুলেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী ঘোষণা করেন প্রথম বিভাগে পাস করলে স্কুটি মিলবে না প্রথম বিভাগের কাট অফ মার্কসের ভিত্তিতে দেওয়া হবে স্কুটি এই বিতর্কের মধ্যে মঙ্গলবার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের সময় বজালিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন বুলেট নয় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীকে দেওয়া হবে স্কুটি তিনি বলেন বুলেটের দাম বেশি তাছাড়া বুলেটে দুর্ঘটনার আশঙ্কা বেশি ফলে উচ্চতর মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীকে দেওয়া হবে স্কুটি স্কুটি দেওয়ার ক্ষেত্রে কাট অফ মার্কস প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলা নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন ফলে উচ্চতর মাধ্যমিকের ফলাফল সম্পর্কে তিনি নজর দিতে পারেননি বন্যা পরিস্থিতি কিছুটা প্রশমিত হলে তিনি এ নিয়ে আলোচনায় বসবেন সম্ভবত জুলাই মাসের প্রথম সপ্তাহে তিনি এ নিয়ে আলোচনায় বসবেন মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীকে আনন্দরাম পুরস্কার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শর্মা বলেন ভবিষ্যতে মাধ্যমিক পরীক্ষা গুরুত্বহীন হবে তবে এবার শেষবারের মতো মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণদের পুরস্কার দেওয়ার কথা ভাবছে সরকার এ নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান শিক্ষামন্ত্রী রনজ পেগু মন্তব্য করেছিলেন কলা বিভাগের চেয়ে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে কর্মসংস্থানের সুযোগ বেশি রয়েছে ফলে ছাত্রছাত্রীকে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে পড়াশোনার আহ্বান জানিয়েছিলেন তিনি শিক্ষামন্ত্রীর এই মন্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন এটা ঠিক কলা বিভাগে বেশিরভাগ পড়ুয়া অধ্যয়ন করে ফলে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে পদ খালি থাকে তার মতে এটা সমানুপাতিক হওয়া উচিত কিন্তু বিজ্ঞান বিভাগে পড়ার সুযোগ কম রয়েছে বলে সাংবাদিকরা প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার ইতিমধ্যে পঞ্চাশের অধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিষয়ে পড়াশোনার ব্যবস্থা করেছে অপরদিকে বাদ ভাঙ্গে রেল লাইন কেন ভাঙ্গে না প্রশ্ন মুখ্যমন্ত্রীর পশুমারা নদীর বাদ ভেঙ্গে পড়েছে বোজালির মেদিকুচিতে পার্শ্ববর্তী প্রায় ত্রিশ পরিবারের ঘর কিছুই আর অবশিষ্ট নেই সব কিছু নিশ্চিন্ন অথচ অদূরেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে শক্তিশালী রেল লাইন তাই জল সম্পদ বিভাগের কর্তাদের কাছে মুখ্যমন্ত্রীর প্রশ্ন আমাদের নির্মাণ করা বাদ ভেঙ্গে পড়ে কিন্তু রেলে নির্মাণ করা বাদ কেন ভাঙ্গে না সরকারের নির্মাণ করা বাদ কেন সব সময় ভাঙ্গে তারপর মৃদু সুরে দমক আপনারা টিকাদারদের অত্যাধিক স্নেহ করা বাদ দিন তাহলেই সব ঠিক হবে ও বজালির বন্যা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এভাবে অস্বস্তিতে ফেলেন জলসম্পদ সম্পদ বিভাগের কর্তাদের মুখ্যমন্ত্রী গতকাল নিম্ন আসামের বজালি ও বরপেটা জেলার বন্যা পরিস্থিতি সরজমিনে ক্ষতি দেখতে যান প্রথমে পাতাশার কুচি তারপর বজালির মেদিকুচি নয়াপাড়ায় যান মুখ্যমন্ত্রী ভুটান থেকে নেমে আসা জলের তুরে দুটি স্থানে পশুমারা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত লোক এক হাঁটু জলে নেমে পায়ে হেঁটে বিভিন্ন এলাকায় গিয়ে পরিস্থিতি ক্ষতি দেখেন তিনি বাদের ভাঙ্গা অংশের অবস্থাও দেখেন স্বচ্ে ক্ষতিগ্রস্ত লোকদের ঘর বানানো সহ উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দেন তাছাড়া বাদের ভাঙ্গা অংশ মেরামতির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে বন্যা দুর্গতরা প্রাণ খুলে নিজেদের সমস্যা ব্যক্ত করেন দুর্দশা বর্ণনা করে খান্নায় ভেঙে পড়েন এক মহিলা মুখ্যমন্ত্রী তাকে সান্ত্বনা দেন কাঁদবে না তুমি কাঁদলে অন্যরাও কাঁদবে মনে কষ্ট পাবে সাহায্য চেয়ে পায়ে পড়ে যান এক ব্যক্তি মুখ্যমন্ত্রী তাকেও হাত ধরে তুলেন দুর্গত পরিবারগুলির ছোট ছোট ছেলেমেয়েরাও মামা মামা বলে চিৎকার জুড়ে কাছে ডাকে তাকে স্কুল পড়ুয়াদের দুঃখ আমাদের বইপত্র সব জলে বিজে নষ্ট হয়েছে মুখ্যমন্ত্রী বর্ষা দেন সব পাবে ভালো করে পড়াশোনা করবি তিনি নিজেও মেদিকুচির ক্ষতিগ্রস্তদের কাছ থেকে জানতে চান সেখানে কতটি ঘর ভেঙেছে এক তালিকা প্রস্তুত করে দিতেও বলেন তিনি ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণের জন্য আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাসও দেন কিন্তু বাদের ভাঙ্গা অবস্থা দেখে জল সম্পদ বিভাগের কর্তাদের মুখ্যমন্ত্রীর প্রশ্ন আমাদের নির্মাণ করা বাদ কেন ভাঙ্গে তিনি বলেন কম্প্যাক্টনেস অনেক কম থাকে তাই ভেঙ্গে পড়ে বাদ রেলের বাদ কেন ভাঙ্গে না লাইন মানেই তো বাদ সেই সব কেন ভাঙ্গে না কারণ কম্প্যাক্টনেস অনেক বেশি থাকে রেল লাইনে আসামে দেখবেন যত বাদ ভাঙ্গে সব সরকারের নির্মাণ করা কিন্তু রেল যখন বাদ নির্মাণ করে তখন সেটা ভাঙ্গে না আমাদের কম্প্যাক্টনেস কম থাকে জল সম্পদ বিভাগের কর্তাদের ধমকের সুরে মুখ্যমন্ত্রী বলেন আপনারা ঠিকাদারদের অত্যাধিক স্নেহ করবেন না তাহলে সব ঠিক হয়ে যাবে পরে তিনি সাংবাদিকদের বলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের এই অঞ্চলে বাদ ভেঙেছে ফলে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার লোক ত্রাণ শিবিরে রয়েছেন পরিস্থিতি এখনও যথেষ্ট বিপজ্জনক কারণ বাঁধের ভাঙ্গা অংশ এখনও উন্মুক্ত রয়েছে জুলাই আগস্ট মাস পেরোয়নি এখনও ফলে পরিস্থিতি সংকটজনক বলা যেতে পারে তবে এনডিআরএফ এসডিআরএফ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল ইত্যাদি থেকে ক্ষতিগ্রস্ত লোকদের অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করে তিনি বলেন মানুষ যাতে ভালো করে ঘর নির্মাণ করতে পারেন সেজন্য উপযুক্ত অর্থ সাহায্য দেওয়া হবে বাদের অংশ মেরামতি করা হবে তবে আগে থেকেই সেখানে বাদ শক্তিশালী করে রাস্তা নির্মাণের জন্য নয় কোটি টাকার এক প্রকল্প অনুমোদিত হয়ে রয়েছে বন্যার পর সেই কাজ শুরু হবে কম্প্যাক্ট করে তৈরি করা হবে বাদ এরপর মুখ্যমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত বরপেটা সত্র পাটুয়াবাউসী সত্রেও যান তার সঙ্গে খাদ্যমন্ত্রী রঞ্জিত দাস সহ অন্যান্য সরকারি কর্তারা ছিলেন অপরদিকে বন্যা বিভীষিকার মধ্যে সম্প্রীতির নিদর্শন উত্তর করিমগঞ্জে এই তো কদিন আগে নূপুর শর্মা এবং নবীন জিন্দালের সাম্প্রদায়িক মন্তব্যে গোটা দেশ ছিল। এক প্রকার হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে মানসিক সংঘাত সৃষ্টি হয়েছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বরাক উপত্যকা জুড়ে বন্যার ভয়াবহতা যেন পৃথক করে দিয়েছে সব ধরনের ধর্মীয় মেরুকরণের রাজনীতি সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধের নিদর্শন দেখা গেল উত্তর করিমগঞ্জের সীমান্তের এক গ্রামে সৌহার্দ্য ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করলেন সীমান্ত জেলার লক্ষ্মীবাজার জিপির নরিখালী গ্রামের মৃজময় দাস সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চারটি মুসলিম পরিবারকে নিজ বাড়িতে আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব নির্বাহ করলেন তিনি দুর্যোগের সময় প্রতিবেশীদের যাতে কোনো অসুবিধা না হয় তার কারণে তাদের রন্ধন গ্যাসেরও ব্যবস্থা করে দেন প্রাকৃতিক দুর্যোগে ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের উদাহরণ সাধারণ মানুষদের আপ্লুত করেছে নদীর জল কমলেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি উত্তর করিমগঞ্জে এখনও বিপদসীমার উপর বইছে কুশিয়ারা অধিকাংশ সীমান্ত এলাকা প্লাবিত হওয়ার কারণে সীমান্তের মানুষের অস্থায়ী ঠিকানা সরকারি আশ্রয় শিবিরে জানা গেছে লক্ষ্মীবাজার দীপির নারীখালী গ্রামের বিস্তীর্ণ অঞ্চল কুশিয়ারা নদীর জলে প্লাবিত এতে নিচু এলাকার অনেক বসত বিটে বন্যার জলে তলিয়ে যায় অনেকে নিরাপদ স্থানে আশ্রয় নেন অনেকে আবার আশ্রয় শিবিরে গিয়ে উঠেন কিন্তু বিপন্ন হয়ে গিয়েছিল কবির আহমেদ ময়ূর রহমানের পরিবার এই প্রসঙ্গে মৃন্ময় দাস বলেন আপদে বিপদে পড়শিরাই নিকটাত্মীয় আমরা এখন বিপদগ্রস্ত এই সময় হিন্দু মুসলিম জাতপাত নিয়ে থরজা করার নয় সব মানুষই পরমেশ্বরের সৃষ্টি মানুষ নিজেদের সুবিধা বুঝে জাতপাত নিয়ে নোংরা রাজনীতি করে অযথা বিবাদ ও হিংসার সৃষ্টি করে নিদানকালে এসব নিয়ে সবাইকে সংযত থাকায় শ্রেয় বিপদকালে পরস্পরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় প্রকৃত মানব ধর্ম বলে অভিমত ব্যক্ত